আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তা শেষ করে নূর স্কুলে চলে গেছে, নূরের বাবা অফিসে আছে আর আমার ভাই একটু হাঁটাহাঁটি করবে বলে বেরিয়েছে। তো ওদের সবাইকে বিদায় দিয়ে এখন নিরিবিলি নিজের জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি। সকালে যে ভাগ দৌড়ের কাজ থাকে এগুলি আসলে ভিডিও আকারে শেয়ার করতে ইচ্ছে করে না, কারণ অত দৌড়ঝাঁপের মধ্যে ভিডিও করাটাই তখন মনে হবে যেন একটা অশান্তির কাজ। তো এই কাজটা আমি খুব এনজয় করি আর সেটাকে অশান্তির কাজে পরিণত করতে চাই না। এর জন্য এই যে এখন ফ্রি আছি, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। কাজ করতে করতে সেই কমন কথাটা আরও একবার স্মরণ করিয়ে দেই, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চলাফেরা, খাওয়া দাওয়ায় ছোটোখাটো কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছেন আর হয়তো সামনে আরও পারবেন। তো সেই জায়গা থেকে অনেকের অনেক ধরনের প্রশ্ন থেকে যায়, আমি কিন্তু চাইলেই উত্তর দিতে পারি। তবে কেন যেন মনে হয় কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হয়। আমি কিন্তু ইনডিরেক্টলি আপনাদেরকে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছি, তবে সরাসরি বলার ক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হয় আল্লাহর উপর ভরসা রেখে সুনির্দিষ্ট সময়ের অপেক্ষা করা উচিত আর এতে ফল ভালো আসে। তা আমি খুব করে চাইবো আমার প্রিয় মানুষগুলি আমার সাথেই সেই অপেক্ষায় থাকুক আর আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। একটা সময় ইনশাআল্লাহ সব সুন্দরভাবে গুছিয়েই আপনাদেরকে বলবো, সেই সময়টা এখনও আসেনি। আমরা সবাই জানি লেবু স্বাদে গন্ধে অতুলনীয়, কিন্তু সেই লেবুকেও আপনি যদি খুব বেশি চটকান দেখবেন তিতা হয়ে গেছে। তো আমরা আসলে স্বাদের লেবুকে কেউ তিতা হতে দিতে চাই না। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও করার ক্ষেত্রে, ভিডিওতে কি দেখাচ্ছি কি বলছি সে সব ক্ষেত্রে আমাকে কিন্তু অনেক সচেতন থাকতে হয়। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে আসলে এখনও অনেক কিছু সময় আসেনি। তবে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের কমেন্ট পড়লে বুঝতে পারি আমার ভিডিও যারা দেখেন তাদের অনেকে যেমন আন্টি আছেন, তেমনি আমার ছোটো বড় আপু আছেন, সাথে ছোট্ট ছোট্ট মামনিও আছে। তা আমি আপনাদের ছোট বড় সবার কাছে দোয়া চাই, এই মুহূর্তে এটাই আমার জন্য বেশি প্রয়োজন। আমি বেড়ানো শেষ করে যখন ফিরে এসেছি, এসে দেখি যত ভালো জাতের আম আছে বাজার থেকে সবই প্রায় শেষ হয়ে গেছে। এখন বাড়ি ফোর চলছে আর এরপর চলে আসবে ফজলি আম। ফজলি আম আমার খুব একটা ভালো লাগে না, এই কারণে এই বাড়ি ফোর থেকেই কিছু আম একটু সংরক্ষণের চেষ্টা করছি, পরবর্তীতে যখন জুস করে বা অন্য কিছু করে খেতে ইচ্ছে করবে যেন বের করে খেতে পারি। তো ডিপে রাখবো, রাখার আগে মোটামুটি একটু ভালো আছে দেখে ওগুলি কেটে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আম কিন্তু বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, কোনোটা এখন একটু বেশি পরিশ্রম করে করে রাখলে পরবর্তীতে ইজি হবে, আবার কিছু কিছু দেখা যায় যে এখন একটু সহজ করার জন্য পরবর্তীতে ঝামেলা হবে। তো ওইভাবে কোনোটার মধ্যেই যাচ্ছি না, একদম সহজ সমাধান যেটা সেটাই করে নিলাম। আমি বাসায় আসার পর থেকেই আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন আমি যেন ট্যুর ভিডিও শেয়ার করি, আর অনেকে তো সন্দেহ প্রকাশ করেন আমি বেলকনি ট্যুরের কথা ভুলে গিয়েছি কি না। না, একটুও ভুলিনি, আপনাদের একটু দেখাই। এই যে আমার যত হ্যাঙ্গিং শেলফ ছিল সবগুলি কিন্তু এখনও এই যে খাটের নিচেই পড়ে আছে, একটাও লাগাইনি। বুঝতেই পারছেন বাসায় এখনও অনেক কাজ করাতে হবে। আর বেলকনি ট্যুরের বিষয়টা, এটা কিন্তু আমার আগের বাসা থেকেই করার কথা ছিল এবং প্রস্তুতিও ছিল। এই যে শেল্ফটা দেখছেন এটা কিন্তু ওই উদ্দেশ্যেই কিনেছিলাম। এই যে হুকগুলি আছে এগুলি এমন মাপে করা যেন এই ধরনের গ্রিলের সঙ্গে বাঁধানো যায়, এবং সেই সাথে এখানে অর্গানাইজড হয়েতে অনেক গাছ লাগানো যায়, দেখতেও ভালো লাগে। তো ওই উদ্দেশ্যেই কিনেছিলাম। পরে এ বাসা আসার পর এই যে গ্রিলের যে অংশটা এটা আর বেলকনিতে নেই, এটা ওপেন বেলকনি। তারপর থেকে আসলে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে।
শুরুর দিকে একটু মন খারাপ থাকলেও এখন কিন্তু আবার সব ঠিক হয়ে গেছে। এখন বুদ্ধি করেছি এই যে হুকটা আছে এটা দোকানে নিয়ে ঝালাই করি একটু বড় করে আনবো, তাহলে এই বেলকনিতেও ব্যবহার করা যাবে। তবে বাড়িতে যেহেতু গিয়েছিলাম ওর জন্যই কিন্তু আর এগুলি নিয়ে বসিনি, এখন চলে এসেছি আর আগামীতে অনেক দিনে হয়তো বের হওয়া হবে না, তো এখন ছোট ছোট গাছগুলি করে ফেলবো ইনশাআল্লাহ। আর এই যে কর্নারে যে শেল্ফটা দেখছেন ছোট সাইজের, এটাও কিন্তু ওই বেলকনি ট্যুরের উদ্দেশ্যেই কিনেছিলাম। ভেবেছিলাম খুব সুন্দরভাবে নিজের মনের মতো করে বেলকনিটা সাজানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করব, তা আর হলো কই, তো আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। তো ওখানে দেখাতে পারিনি, এখন এখানে দেখাবো, একই কথা, একই মানুষ, একই গাছ, শুধু বেলকনির পরিবর্তন। এদিকে দুপুরে রান্নাবান্না চলছে, আমার ভাইটার জন্য আসলে খুব বেশি পদ একসাথে রান্না করেও লাভ নেই, ও অনেক বেছে বেছে খায়, এটা খায় না সেটা খায় না করতে করতে খাওয়ার লিস্টে তেমন কিছু থাকেই না, তো যা থাকে তার মধ্যে থেকে দু চারটা করে করি। আর যেহেতু কয়েকটা দিন আছে একদিনে অনেক কিছু করে বাসি করি না, চেষ্টা করি প্রতিদিনই অল্প স্বল্প ওর পছন্দের খাবারই রান্না করতে। অতিরিক্ত গরম পড়েছে, একটানা যে রান্নাঘরে রান্না করে তারপর চলে যাব সেটা আর সম্ভব হয় না, দু একটা রান্না বসাই তারপর এটা চুলার উপরে রেখে আবার বাতাস খেতে চলে যাই। তো ওই আবার চলে এসেছি, এসে দেখি মেয়ে এখানে তার পাখি পরিচর্যায় ব্যস্ত আছে। স্কুল থেকে ফিরে হালকা খাওয়া দাওয়া করে, তারপর গোসলের আগে কম বেশি একটু খেলাধুলা করে, কখনো টিভি দেখে কখনো খেলে, আজ টিভিও একটা ছেড়ে রেখেছে, ওইভাবে দেখছে না ঠিকই, এখানে পাখি নিয়ে খেলছে, মুড়ি খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, তো ওটা আর কি খাচ্ছে, ও মুখের মধ্যে ইচ্ছা করে দিয়ে রাখছে। এই যে এখানে ড্রয়ারের মধ্যে যে মুড়ি রাখা আছে এগুলি কিন্তু আমি মাঝে মাঝে খেয়াল করি কিছু রেখে দিয়েছে কি না, পরে দেখি না খেলা শেষ করতে করতে এগুলি আবার নিজে খাওয়া শেষ করে তারপর গুছিয়ে রাখে। আমি টেবিলে খাবার রেডি করে দিয়ে আমার ভাইকে বলছিলাম তুই তোর পছন্দ মতো নিজের মতো করে নিয়ে খা, তো আমার ভাই বলছিল তুমি যেহেতু আজ ভিডিও করছো তুমিই খাবার দিয়ে দাও, তা না হলে যারা ভিডিও দেখে তারা মনে করবে ভাইকে খাবার দিয়ে বোন কোথায় যেন চলে গিয়েছে। তো আমি খুব হেসেছিলাম আর ওকে খাবার দিচ্ছিলাম আর বলছিলাম তুই যাদেরকে নিয়ে চিন্তা করেছিস তাদের মধ্যে এমন কেউ নেই যে এমন সংকীর্ণ চিন্তা করতে পারে, এক বোনের বাসায় যখন ভাই আসে সে বোনটা যে কতখানি খুশি থাকে সেটা কাউকে প্রমাণ দিতে হয় না, সেটা এমনিতেই সবাই বুঝে। এই অংশটুকু অন্য আরেক দিনের ভিডিও, আমরা হাঁটতে বেরিয়েছিলাম তো হঠাৎ করে দেখি এখানে বৃক্ষমেলা হচ্ছে, হচ্ছে বলতে আপনারা যখন ভিডিওটা দেখবেন ততদিনে কিন্তু মেলা শেষও হয়ে গিয়েছে। তো আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার একটা অপরাজিতা গাছ আর একটা বেলি ফুল গাছ থাকবে, তো অপরাজিতা গাছ আমার আম্মার বাসাতেই ছিল, বাড়িতে গিয়েছিলাম ও ভেবেছি একটা নিয়ে আসবো, যে দেখি পানি উঠে ও গাছ মরে গিয়েছে, বাম্মা কেটে ফেলেছে, কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, গাছটা এখন আর নেই। তো তারপর এই যে মেলায় দেখে মনে হলো যাই একটু ঘুরি, এখানে তো আসলে অনেকগুলি নার্সারি থেকে স্টল বসেছে, কোথাও না কোথাও কিছু না কিছু মিলবে সেই আশাতেই এসেছি, দেখা যাক কী হয়। কদম ফুল নূর দূর থেকে গাছে ঝুলতে দেখেছে, এই প্রথম সে হাত দিয়ে স্পর্শ করেছে, সে কিন্তু খুব আনন্দ পেয়েছে। যেভাবে ভেবেছিলাম বিষয়টা আসলে ওরকম হয়নি, আমি ভেবেছি অনেক ধরনের ফুল গাছ থাকবে, তো এখানে আসলে বনজ গাছ এবং ফল গাছই বেশি, ফুল গাছের সংখ্যা খুবই কম, তারপরও দেখে কিন্তু খুব ভালো লেগেছে। তো এখানেই আবার একটা চটপটি ফুচকার দোকান ছিল, ঘোরাঘুরি শেষে একটু না খেলে তো চলবেই না, তো চলে এসেছি ফুচকা খেতে খেতে নূরের একটু ঝালও লেগেছে, সাথে কিন্তু ওর মামা ওকে আচার কিনে দিয়েছিল সেটাও খেয়েছে, দুই মিলে মুখটা বেশ ঝালঝাল হয়েছে। এরপর আবার এ তো মামা আইসক্রিম কিনে দিয়েছে, তো খাচ্ছিল আর মামার নামে নালিশও হচ্ছিল, মা আমি কিন্তু ঠান্ডা খেতে চাইনি মামা কিনে দিয়েছে, তা আমি বলছিলাম আচ্ছা মামা যেহেতু দিয়েছে খাও সমস্যা নেই। নূরের ছোট্ট একটা অ্যাকোরিয়াম ছিল, অনেকেই ওটা সম্পর্কে জানতে চাইতেন, ওটা লম্বা সময় ধরে খালি ছিল এই কারণে ওভাবে আর বলাও হয়নি,
আমার দেখা যায় কাজের চাপ যখন কম থাকে আমি এদিক সেদিক বেড়াতে চলে যাই আর লম্বা সময় ধরে ঘুরে টুরে আসি। ততদিনে দেখা যাবে কোনো একটা জীবন্ত জিনিস ঘরে রেখে গেলে সেটা মরে গিয়েছে, ওটা মোটেও ভালো হবে না, এই কারণেই খালি থাকতো। এখন যেহেতু বাসায় এসেছি আর ওইভাবে খুব একটা বের হওয়াও হবে না, তো এখন পালাই যায়, এ কারণে আবার কিছু মাছ নিতে এসেছি। কাচের যে পাত্রটা থাকে ওইটা এবং সেই সাথে আর্টিফিশিয়াল যে গাছ বা পাথর থাকে ওগুলি সবই আমাদের বাসায় আগে থেকে আছে, ওগুলি আর দরকার নেই। আমি কিছু মাছ নিয়ে যাব, তাও বড় সাইজের কিছু নেব না, পাত্র যেহেতু ছোট ছোট ছোটই দুই একটা নেব। তো এর মধ্যে আসলে নাম আমার ঠিক মনে পড়ছে না, ওরা অনেক ধরনের নাম বলেছে, আমি মিক্স করে ফেলেছি। যাই হোক, এখান থেকে কিছু নিয়ে যাই আর যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।